বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুন নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজৌর কলেজ, রাজৌর মাদারীপুর। শ্রেণী ডিগ্রি প্রথম বর্ষ, বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস। তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমাদের ক্লাস শুরু করার আগেই একটি জরুরি কথা বলে নিচ্ছি। এখানে দুটো লিংক দেওয়া আছে, এ দুটো ভালো করে পড়ে বুঝে নিয়ম অনুযায়ী ডাউনলোড করলে নেট ছাড়াও যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে ভিডিওর ধারাবাহিকতা ঠিক রেখে সহজে পড়তে পারবে, প্রয়োজনে নোট কপি ও প্রিন্ট করতে পারবে। নিচেরটিতে গুগল ক্লাসরুমে উপস্থিত হয়ে আমার সাথে সরাসরি ক্লাস করতে পারবে। তোমাদের সাথে আমার আরও একটা অনুরোধ থাকবে, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস পড়তে হলে তোমাদের প্রচুর রেফারেন্স বই পড়তে হবে। পরে আমি তোমাদেরকে রেফারেন্স বইয়ের নাম বলে দেব। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ সমূহ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল পাকিস্তানিদের স্বৈরতান্ত্রিক শাসন শোষণের ডাকপাশ থেকে মুক্ত হওয়ার সশস্ত্র সংগ্রাম। এই সংগ্রামের ভিত্তি একদিনে তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর তীব্র প্রতিশোধ স্পৃহা থেকে জন্ম নেয় স্বাধীন হওয়ার বাসনা। স্বাধীনতা যুদ্ধের পেছনে ছিল সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য আর রাজনৈতিক নিপীড়ন। স্বাধীনতা যুদ্ধের কারণ সমূহ, যে সকল কারণে প্রেক্ষাপটে 1971 সালে পাকিস্তানের বিপর্যয় এবং বাংলাদেশের অভ্যুদয় ঘটে তা নিয়ে আলোকপাত করা হলো। সামাজিক কারণ, 1947 সালে ভারত বিভাজনের মূলে ছিল মুহাম্মদ আলী জিন্না, দ্বিজাতি তত্ত্ব। বস্তুত দ্বিজাতি তত্ত্বে ভারতবর্ষে দুটি স্বতন্ত্র জাতিসত্তার অস্তিত্বকে তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি পূর্ব পশ্চিম পাকিস্তানেও দুটি ভিন্ন জাতিসত্তার অস্তিত্ব ছিল, যা পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে নিতে পারেনি। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল 1200 মাইলের। উভয় অঞ্চলের জনগণের সামাজিক পরিবেশ, অভ্যাস, আচার আচরণ, ভাষা, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সব কিছুতেই ভিন্নতা ছিল। শুধু ধর্মই ছিল উভয় অঞ্চলের একমাত্র বন্ধন। কিন্তু তারপরও পাক শাসক গোষ্ঠী বাঙালিদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংসের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্রের মোকাবেলার লক্ষ্যে বাঙালিরা স্বাধীন রাষ্ট্র গঠনের গুরুত্ব অনুভব করে। 2 নম্বরে আমরা দেখতে পাই অর্থনৈতিক কারণ। পাকিস্তানের ভাঙ্গন ও বাংলাদেশের অভ্যুদয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্যের কারণেই বাংলাদেশের অভ্যুদয় হয়, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত এবং অর্থনৈতিক দিক দিয়ে সীমাহীন ভাবে শোষণ করা হয়। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তান থেকে বেশি রাজস্ব আদায় করে, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়ন কাজে ব্যয় করত। অপরদিকে পূর্ব পাকিস্তান থেকে যায় অবহেলিত। পাক শাসক গোষ্ঠীর এরূপ বৈষম্য নীতির ফলে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে পর্বতসম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। এরূপ অর্থনৈতিক বৈষম্যই বাঙালিদেরকে রাষ্ট্র গঠনের প্রেরণা যোগায়। তিনি আমরা দেখতে পাই রাজনৈতিক কারণ। পাকিস্তানের 1971 সালের মুক্তিযুদ্ধের প্রধান কারণ ছিল রাজনৈতিক। মুসলিম জাতিসত্তার ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হওয়ায় বাঙালিদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল। পূর্ব পশ্চিম পাকিস্তান ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বন্ধনে বসবাস করবে। কিন্তু পাকিস্তানিরা
পূর্ব পাকিস্তানকে রাষ্ট্রীয় ক্ষমতায় ন্যায্য ভাগ থেকে বঞ্চিত রাখায় সে আশা ধূলিসাৎ হয়। তারা স্বৈরশাসকে ন্যায় একচেটিয়া ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা করায়ত্ত করে। বিশেষ করে আইয়ুবের শাসনামলে বাঙালিদের দাবি দেওয়া চরমভাবে উপেক্ষিত হয়। 52 ভাষা আন্দোলন, 54, 21 দফা, 66 ছয় দফা আর ছাত্র সমাজের 11 দফার ভিত্তিতে বাঙালির জাতীয়তাবোধ প্রবল রূপে প্রকাশ পায়। আইয়ুব সরকার বাঙালিদের স্বায়ত্ত শাসনের দাবি অগ্রাহ্য করেন, তবে দমন পীড়নের ব্যবস্থা নেয়। ফলে পাকিস্তানের প্রতি বাঙালিদের সংহতি বোধে ভাঙ্গ ধরে এবং বাঙালিরা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করে। 1970 সালে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ যথাক্রমে 167টি ও 288টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। 1971 সালের 3 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করা হলেও পাকিস্তান শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে অধিবেশন স্থগিত ঘোষণা করে। এতে পূর্ব পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ হতবাক হয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী তথা সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। এবারে এক দফা আন্দোলন স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করে সকল ষড়যন্ত্রের অবসান করা। অতবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার করা হয়। অতবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। 1971 সালের 25শে মার্চের কালরাত্রিতে পাক হানাদারদের নৃশংস হত্যাকাণ্ড শুরু হয়। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের হওয়ার পূর্বে বঙ্গবন্ধু আওয়ামী লীগ নেতা ও কর্মীদের সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ জারি করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। অতপর 26শে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এম এ হান্নান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু নির্দেশিত স্বাধীনতা ঘোষণা পাঠ করেন। পরদিন 27শে মার্চ একই বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় হয়। পরিশেষে বলা যায়, পাক শাসক গোষ্ঠীর স্বৈরাচারী শাসনের কারণে বাঙালি জনতা নিজেদের স্বাধীন সত্তা প্রতিষ্ঠিত করে এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আন্দোলন তথা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের বিপর্যয় ঘটায় ও বাংলাদেশ স্বাধীন হয়। ভালো থেকো।